আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য, এবং দরুদ ও সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাঁর পরিবারবর্গ, সাহাবায়ে কিরাম রাজিয়াল্লাহু তাআলা আনহু এবং দীনের উত্তম অনুসারীদের ওপর। আজকে আমাদের হাজি সমাবেশ 2024 উপলক্ষে আমাদের এই আয়োজনের সম্মানিত সভাপতি সিংরাব আরাফাতি হাজি কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় অভিভাবক, শ্রদ্ধেয় ফুফা অধ্যাপক আলহাজ মকবুল হোসেন, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সিংড়ার আরাফাতি হাজি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার সাদত ভাই, আজকের অনুষ্ঠানের উপস্থাপক এবং পরিচালক, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মহসিন আলম, এবং বিশেষ অতিথি সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা আলহাজ অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মাওলানা আলী আকবর, এবং উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ, আরাফাতি সম্মানিত হাজি সাহেবগণ, সকলকে জানাই আমার আন্তরিক সালাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দিই যে আজকের এই আয়োজনটা করার জন্য, বিশেষ করে আলহাজ মাসুম বিল্লা ভাইকে, কারণ সবার আগে যে ফ্লাইটে আমাদের হাজি সাহেবরা যাচ্ছেন, যাওয়ার সুযোগ পেয়েছেন, তার জন্য মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। এবং আজকে এখানে আমরা সকলে যে উপস্থিত হতে পেরেছি, আপনারা আমার বাসায় উপস্থিত হয়েছেন, আমি ঢাকাতে কিছু রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকা, এবং আপনারা জানেন যে উপজেলা নির্বাচন আগামীকাল, যে ফলে আমি আসলে উপজেলা নির্বাচনের আগে শারীরিকভাবে এলাকায় আসতে চাইনি, নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধ মেনে চলার উদ্দেশ্যে। সেই কারণে আমি আজকে ডিজিটাল পদ্ধতিতে আপনাদের সাথে আমি মত বিনিময় করতে পেরে খুবই আনন্দিত, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সকলে এসছেন। এবং আজকে আমরা সকল হাজি সাহেবদের উদ্দেশ্যে তাদের কিছু প্রয়োজনীয় উপদেশ এবং পরামর্শ আমরা পেলাম, এবং পাশাপাশি তাদের কোনো যদি প্রয়োজন থাকে বা তাদের কোনো জিজ্ঞাসা থাকে, সেটি আমাদের পুরাতন যারা হাজি সাহেবরা আছেন তারা সেগুলো সহযোগিতা করবেন তাদের পরামর্শ উপদেশ প্রদানের মধ্য দিয়ে। এটাই হচ্ছে আমাদের প্রতি বছর হাজি সমাবেশের মূল উদ্দেশ্য থাকে, যাতে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে হাজি সাহেবদের হজ পালনের জন্য যতটুকু আমাদের পরামর্শ বা উপদেশ বা সহযোগিতা করা সম্ভব সেটা যেন আমরা করতে পারি। আমরা সকলেই জানি যে ইসলামের 5টি স্তম্ভ ইমান, নামাজ, রোজা, হজ এবং জাকাত, এই 5টি মূল স্তম্ভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে যে অন্যান্য যেই ফরজগুলো আছে, অন্যান্য যেই স্তম্ভগুলো আছে, সেখানে হয়তো কোনোটা শারীরিক সামর্থ্যের উপরে নির্ভরশীল, কোনোটা হয়তো আর্থিক সামর্থ্যের উপরে নির্ভরশীল। যেরকম হয়তো আমরা যদি নামাজের কথা বলি, তাহলে শারীরিকভাবে কিন্তু যোগ্যতা সম্পন্ন না হলে তারা কিন্তু নামাজ আদায় করা কঠিন হয়ে পড়ে। আবার যাকাতের কথা যদি বলি, তাহলে পরে কিন্তু আর্থিক যোগ্যতা না থাকলে যাকাত কিন্তু আদায় করা মুশকিল হয়ে পড়ে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের হজ হচ্ছে এমন একটি ইবাদত যেখানে আমাদের আর্থিক, মানসিক এবং শারীরিক যোগ্যতা এবং সক্ষমতা প্রয়োজন হয়। তো আল্লাহ তাআলা আমাদের এই সকল হাজি সাহেবদেরকে সেই সক্ষমতা এবং তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন আর্থিক, মানসিক এবং শারীরিক ভাবে, যারা হজে নিয়ত করে আজকে হজ করার উদ্দেশ্যে যারা যাচ্ছেন পবিত্র মক্কা এবং মদিনা, পবিত্র সৌদি আরবে সফরের উদ্দেশ্যে, হজ পালনের উদ্দেশ্যে, তার জন্য আবারও আমরা সকলেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না, শুধু একটা কথাই বলবো যে সব সময়
আমরা দোয়া করি আপনাদের জন্য যে মহান আল্লাহ পাক যেন আপনাদের হজ সুন্দর এবং সহজ করে দেন, যাতে সহজে আপনারা হজের সকল কার্যক্রমগুলো সুসম্পন্ন করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সেই দোয়া করি। এবং পাশাপাশি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনারা যে দোয়া, ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে আমাকে সিংড়ার মানুষের, 5 লক্ষ মানুষের খেদমত করার সুযোগ করে দিয়েছেন, পরপর 4 বার আমাকে মহান জাতীয় সংসদে জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন, আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে এলাকার মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের কাছে আমি দোয়া প্রার্থনা করি, আপনারা দোয়া করবেন মহান আল্লাহ পাকের কাছে আমার সিংড়ার 5 লক্ষ মানুষের জন্য, আমাদের দেশের 70 কোটি মানুষের জন্য, আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, যিনি আমাদের ইসলাম এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছেন, বাস্তবায়ন করেছেন। মহান আল্লাহ পাক যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সুস্থ দেহে দীর্ঘায়ু দান করেন, এবং আমাদের দেশের 17 কোটি মানুষের জন্য, সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য আপনারা দোয়া করবেন যেন মহান আল্লাহ পাক আমাদের এই মুসলিম উম্মাকে শান্তি এবং নিরাপত্তা, সুস্থতা দান করেন। পাশাপাশি ফিলিস্তিনে আমাদের যে ভাই বোনদের উপরে অবর্ণনীয় যে নির্যাতন, হত্যাকাণ্ড, গণহত্যা চলছে, তার হাত থেকে যেন তারা মুক্তি লাভ করে, এবং মহান আল্লাহ পাক যেন তাদেরকে তার কুদরতি হাত দিয়ে রক্ষা করে, আমাদের ফলে ফসলে মহান আল্লাহ পাক যেন বরকত দান করেন। আপনারা সকলে সুন্দরভাবে আপনারা আপনাদের হজ পালন শেষে আবার পরিবারের কাছে, দেশে আবার ফিরে আসেন, আমরা সেই দোয়া করি। এবং আজকে সামান্য কিছু উপহার সামগ্রী আপনাদের জন্য আমি ব্যক্তিগতভাবে ব্যবস্থা করেছি, আজকে সামনাসামনি আপনাদের কাছে এসে দেখা করে সেগুলো পৌঁছে দিতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু তারপরেও আজকে ডিজিটাল মাধ্যমে, এই ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আপনাদের সাথে মত বিনিময় করতে পেরে আমি আনন্দিত, খুশি। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা সবসময় সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আমার ফোন নাম্বারটাও আমি আপনাদের কাছে দিয়ে দিয়েছি, যদি কোথাও কোনো, আল্লাহ না করুক, কোনো সমস্যার সম্মুখীন হন, আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আমাকে ফোন করবেন, এবং আমার নাম্বারটা থাকবে যেন যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকতে পারি, সহযোগিতা করতে পারি, তার জন্য আমি সবসময় চেষ্টা করব। আমি আবারও সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যারা এখানে উপস্থিত আছি সবাই ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে হায়াতে তৌবা দান করেন এবং আমাদের এই হাজি কল্যাণ পরিষদকে যেভাবে সহযোগিতা করছেন ভবিষ্যতে যেন এভাবে সহযোগিতা করতে পারেন।